Kulasy. Gaz to jest od góry. A to jest dobrze. Ja się tu karapna. Trzeba nie wyjść. গাছের সিস্টেম খুব সুন্দর কিন্তু ভালো না। ওই ভিতরে আছে কিছু থাকে তো বুঝে যাবে তাজা টস টসে নমস্কার সালাম এবং সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এই বিকেল বেলা আপনাদের সামনে আসছি একটু বিনোদনের জন্য। শ্রদ্ধা তো আসছে, শ্রদ্ধা একটা গান পরিবেশন করবে, তার নিজের লেখা গান। আশা করি আপনারা আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন, তার নিজের লেখা নিজের সুর করা। তো শ্রদ্ধা গান গাওয়ার জন্য প্রস্তুত হইতেছে, আমরা সবাই মিলে শ্রদ্ধা গানটা এখন শুনি। হে বাউল ভাই, তোমার দেশ কোথায়? তোমার নাম, দেশের নাম কি? আমার দেশ, আচ্ছা বলছি তাহলে শুনো। নীল আকাশের নিচে সবুজ ঘাসে বসে রাখাল ছেলে বাজায় বাঁশি, পল্লীবালার মুখের হাসি, সেই তো আমার দেশ, আমার প্রিয় দেশ। বেশ বেশ বেশ, তারপর যেথায় বৈশাখে হয় বৈশাখী মেলা, যেথায় আছে নাগর দোলা, আছে বিন্নি ধানের কই, চিরা মুড়ি দই, আরো আছে পুতুল খেলা, সেই তো আমার দেশ, আমার প্রিয় দেশ, সেই তো আমার দেশ, আমার প্রিয় দেশ। বেশ বেশ বেশ, তারপর সরোরে তো হয় যেখানে বাবুই জেঠা বাসা বনে, সরোরে তো হয় যেখানে বাবুই সেতা বাসা বনে, দুয়েল কুয়েল ময়না টিয়া গাছে গাছে যাই ডাকিয়া,
সেই তো আমার দে আমার প্রিয় দে সেই তো আমার দে আমার প্রিয় দে আহা বেশ 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 তারপর রেথায় কৃষাণ কৃষাণে পলায় ফসল পাহাড়ে দেয়ে পরে ঝর্নার জল যেথায় কৃষাণ কৃষাণে পলায় ফসল পাহাড়ে বেয়ে পরে ঝর্নার জল পদ্মা নদীর ইলিশ বিশ্ব সেরা সবুজ শ্যামলে রয়েছে ঘেরা সেই তো আমার দেশ আমার প্রিয় দেশ সেই তো আমার দেশ আমার প্রিয় দেশ আহা বেশ 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 তারপর যেথায় আম কাঁঠালে রয়েছে ভরে খেজুরে গাছে রসের হাড়ি ঝোলে যেথায় আম কাঁঠালে রয়েছে ভরে খেজুরে গাছে রসের হাড়ি ঝোলে কুটু মেলেই খাই পিঠে পায়েস সেই তো আমার দে আমার প্রিয় দে সেই তো আমার দে আমার প্রিয় দে আহা বেশ 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 তারপর যেথায় লাল সবুজের পতাকা উড়ে মায়ের কুলে শিশু দোলে যেথায় লাল সবুজের পতাকা উড়ে মায়ের কুলে শিশু দোলে মায়ার বাঁধন রহি মায়ার বাঁধন রয়ে সারাক্ষণ সেই তো আমার দে আমার প্রিয় দেশ সেই তো আমার দেশ আমার প্রিয় দেশ ও বুঝেছি বাংলাদেশের কথা বলছো সেই তো আমার দেশ আমার বাংলাদেশ সেই তো আমার দেশ আমার বাংলাদেশ প্রবাসী ভাই বোন যারা আছেন তাদের জন্য এই গানটা আমি লিখেছি গত 13/1/2024 এই তারিখে লিখেছি যাই হোক আপনাদের সহযোগিতা এবং সাহসে আমি এই গানটা লিখেছি এবং আপনাদের সামনে আবার উপস্থাপন করলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আমি আরও লেখার চেষ্টা করব এবং আপনাদের মাঝে উপস্থাপন করতে আগ্রহী হব শ্রদ্ধা আসছে আমি যাবো আবার আজকে সাভার শ্রদ্ধা থাকবে আমি যেহেতু সাভার যাচ্ছি আপনাদের সবার জন্য শ্রদ্ধার এই গানটি পরে উপহার হিসাবে রেখে গেলাম আশা করি আপনাদের সবাই ভালো লাগবে আপনারা গান শুনতে শুনতে আমার আবার আসার সময় হয়ে যাবে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আমাদের জন্য আশীর্বাদ আমার জন্য ভালো থাকি আজকে এই পর্যন্তই